গান স্যালুটের মধ্যে দিয়ে শেষ বিদায় জানানো হলো এসএসবি জওয়ান অমিত রায়কে। শনিবার সন্ধ্যায় আসামের তেজপুর এলাকায় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ময়নাগুড়ির ডাঙ্গারহাট এলাকার এসএসবি জওয়ান অমিত রায়ের। সোমবার সকালে ভাঙ্গারহাট এলাকায় নিজের বাড়িতে গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তার। জানা গেছে, তিনি প্রায় 10 বছর আগে এসএসবিতে নিযুক্ত হন এবং দায়িত্বের সাথে দেশ সেবার কাজে নিযুক্ত ছিলেন তিনি। শনিবার ডিউটি শেষে ঘুরতে যাওয়ার পথে এক বৃদ্ধা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তিনি তার স্কুটি থেকে ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর চোট পান। এরপর স্থানীয়রা উদ্ধার করে এসএসবি ক্যাম্পে নিয়ে যায় এবং পরবর্তীতে তেজপুর কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘণ্টাখানেক পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরবর্তীতে এসএসবি ক্যাম্প থেকে ময়নাগুড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে। তার বাড়িতে রয়েছে এক 5 বছরের কন্যা সন্তান, স্ত্রী এবং বাবা মা। এদিন এলাকাবাসী সহ এসএসবি আধিকারিকের উপস্থিতিতে মৃত এসএসবি জওয়ানকে বিদায় জানানো হয়। জওয়ানের এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হলো এসএসবি জওয়ান অমিত রায়কে। শনিবার সন্ধ্যায় আসামের তেজপুর এলাকায় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে হাসপাতালে মারা যান তিনি। মৃত এসএসবি জওয়ান অমিত রায়ের পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন শুনে নেব আমরা। কিভাবে ঘটনাটা এটা হলো, কোথায় হলো ঘটনাটা? উনি তো পোস্টিং ছিল হচ্ছে আসামের তেজপুরে। তো এই কিছুদিন আগেই ছুটি থেকে বাড়িতে গেছে। আগে তো বহু বাচ্চা নিয়ে ওখানেই ছিল। তো বাড়িতে যাওয়ার এই 20-25 দিনের মতো হবে জাস্ট, উনি রেখে গেছে আর কি, বউকে বাচ্চাকে রেখে আবার গেছে। তো যাওয়ার পরে পরশুদিনের ঘটনা, পরশুদিন 4টার সময় নাকি ওদের ডিউটি শেষ হয়ে গেছে, যেটা জানতে পারলাম ওনাদের মুখে, ওনার টিমের কাছে। 68 ব্যাটালিয়নে ছিল আর কি। তো ওনার মুখে যা জানতে পারলাম, 4টার সময় পরশুদিন 4টার দিকে ওনাদের ডিউটি ছিল ক্যাম্পে। ক্যাম্পে ডিউটি করে বের হয়ে আসছে। তো ডিউটির পরে ছুটি থাকে ওনাদের। তো ছুটির পরে ওনাদের বাইরে যাওয়ার রাইট আছে। এটা তো 2 বন্ধু মিলে ওখানে স্কুটি নিয়ে নাকি বাইরে গেছে, তো বাইরে টাউনের দিকে যাচ্ছিলো আর কি। তো তখনই সামনে থেকে কোনো একটা সাইকেল এসেছিলো, সাইকেল আসতেছিলো আর এরা এদিক থেকে যাচ্ছিলো। স্কুটির স্পিড নাকি যেটা বললো আর কি, ওনারা 60-70-এর কাছাকাছি ছিল। তো ওদিক থেকে আর একটা বুলোরও গাড়ি আসছিলো। আচ্ছা, তো এরা কী করছে, সামনে একটা সাইকেলটাকে ওভারটেক করে বুলোরোটা আসছিলো। তো এনারা সামনাসামনি হওয়াতে আর কি ডিসব্যালেন্স হয়ে যায়। ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পরে যে দাদা ছিল আর কি, দাদা ছিটকে গিয়ে একদম মুখের মধ্যে বাড়ি খায়, মাথাতে বাড়ি খেলে। এমনি শরীরে কিচ্ছু হয়নি, শরীরে কোনো স্পট নেই, শুধু মাথার মধ্যে বাড়ি খাইছে আর কি, মুখে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার পরে ওনাদেরকে সাধারণ মানুষ যেখানকার সিভিলিয়ান্সরা আছে ওরা হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আপনার হচ্ছে তেজপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে 15-20 মিনিটের মধ্যে আর কোনো রেসপন্স ছিল না আর কি। আপনার নাম? আমার নাম বিপুল বর্মন, ময়নাগুড়িতে বাড়ি।